শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রাম, যারা আমাদের প্রখ্যাত নেতা, যারা মারা গেছেন, বক্তাদের মাধ্যমে আমাদের নেতাদের অতীত যে কার্যকলাপ, তাদের যে অবদান, সেটা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। এর আগে আমরা মানিক চৌধুরী তথা বিভূতিভূষণ মানিক চৌধুরীর স্মৃতিসভা করেছি। আজকে আমরা স্মৃতিসভার মাধ্যমে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রথম সভাপতি আব্দুল লতিফ উকিলের জীবনী সম্পর্কে জানব এবং এটা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য ছোট আকারের এই স্মরণ সভা। আব্দুল লতিফ উকিল সম্পর্কে কিন্তু আমাদের প্রজন্ম তারাও কিন্তু কম জানে। সম্ভবত আওয়ামী লীগের জন্য প্রথম রক্ত ঝরেছিল আব্দুল লতিফ উকিল। চট্টগ্রামের প্রখ্যাত নিউরোসার্জন ডাক্তার লুৎফুল আনোয়ার কাদেরের পিতা ছিলেন তিনি, তার আরও সন্তান ছিল, এখন প্রবন্ধ পাঠ করছেন অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান। চট্টগ্রাম আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ উকিল স্মরণে আজকের স্মৃতি স্মরণ সভার সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান, প্রধান অতিথি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের এমপি ডাক্তার শামসুদ্দিন চৌধুরী, মরহুমের নিকটাত্মীয় অ্যাডভোকেট এহতেশামুল হক, মরহুমের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক মন্ত্রী কাদের শওকত সহ আরও যারা উপস্থিত রয়েছেন। আমি মুক্তাদের আজাদ খান, অধ্যক্ষ তাহির মঞ্জুর কলেজ সীতাকুণ্ড চট্টগ্রাম, মরহুমের উপর একটি জীবনী পাঠ করে করছি। বিগত শতাব্দীর প্রথম অর্ধভাগে যেই সকল সংগ্রামী পুরুষ ও নির্ভীক আইনজীবী ভারতবর্ষের স্বাধীনতা নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন প্রাণ লড়াই করেছিলেন, তাদের অন্যতম ছিলেন মরহুম আব্দুল লতিফ উকিল। ভারত বিভাগের পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনামলে গরিব কৃষক প্রজাকুলের উপর সাম্রাজ্যবাদীদের শোষণ ও জমিদারি মহাজানী প্রথা উচ্ছেদে মরহুম শেরেবাংলা এ কে ফজলুল হকের সহযোদ্ধা হিসেবে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে আলহাজ মরহুম আব্দুল লতিফ উকিল ছিলেন অন্যতম। তিনি সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনে পূর্বাঞ্চলীয় সংগঠক ছিলেন, কৃষক প্রজা পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও ঋণ সালিসি বোর্ডের নেতা হিসেবে এই দায়িত্বে তিনি আরও বেশি যোগ্যতা ও বিশিষ্টতার সাথে পালন করেন। 1924 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীতে বিএল পাশ করার পর তদানীন্ত অবিভক্ত বাংলার মন্ত্রী মরহুম জালালউদ্দিনের জুনিয়র হিসাবে বারে যোগদান করেন। বারে যোগদান করে তিনি দেখলেন যে ব্রিটিশ শাসনে বাঙালি মুসলমানদের
প্রতি পদে পদেই অনেক বাধা বিঘ্ন অনেক বিপদ, বিশেষত রাজনীতি প্রশাসনিক ক্ষেত্রে তা প্রায় অত্যাচার ও অবিচার জুলুমে পরিণত হতে দেখা দিয়েছিল। আপোষহীন সংগ্রামী আব্দুল লতিফ উকিল এই অবস্থা দেখে রব থাকতে পারেননি। বাঙালি মুসলমানদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সচেতন করে তুলতে এগিয়ে আসেন। গঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগের চট্টগ্রাম শাখা 1924 সালে। মরহুম কে বি মকবুল হোসেন সভাপতি ও মরহুম আব্দুল লতিফ উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। তার আগে কোনো মুসলমান এই পদে নির্বাচিত হননি। পরে দীর্ঘদিন সভাপতিও ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এরপরও তিনি দেখতে পান যে সাম্প্রদায়িক ব্রিটিশ দালাল মনোভাবাপন্ন অবাঙালি ও গোড়া মনোভাব সম্পন্ন উকিলরা প্রতিবাদী মুসলমান উকিলদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন প্রতিদিন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে পূর্ব পশ্চিম বাংলা মুসলিম আইনজীবী সমিতি গড়ে তোলেন। এই সমিতি গড়ে তোলার ব্যাপারে তাকে শেরে বাংলা এপি ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দী ত্রিপুরার বর্তমান উকিল আব্দুল করিম মিয়া ও নারায়ণগঞ্জের এক সাহসী উকিল প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন। মরহুম আব্দুল লতিফ উকিল একজন সফল আইনজীবী ছিলেন। মরহুম আব্দুল লতিফ উকিল চট্টগ্রাম জেলা বোর্ড সদস্য ও স্কুল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। জেলার বিভিন্ন স্থানে স্কুল প্রতিষ্ঠা করে বোর্ডের চেয়ারম্যান হিসেবে শিক্ষা সম্প্রসারণে আলোকোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন। সেই সময়ে তাকে মরহুম সৈয়দ সুলতান, মরহুম আব্দুর রহমান, মরহুম সাবেক মন্ত্রী আবদুল্লাহ নোমানের পিতা আহমদ কবির চৌধুরী যথেষ্ট সহযোগিতা করেছিলেন। তারা সকলেই চেয়েছিলেন গ্রাম ভিত্তিক গণমুখী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় গ্রামের কৃষক দিনমজুরের সন্তানরা অবৈতনিক শিক্ষার নিশ্চয়তা পাবে। এই সময়ে মরহুম আব্দুল লতিফ উকিল সাহেবের কতিপয় ভক্ত তার নামে একটি স্কুল করার প্রস্তাব করলে তিনি কিছুতে রাজি হননি এবং বলেছিলেন, দেশ ও জনগণের জন্য আমি কাজ করছি, নিজের নামে জনপ্রতিষ্ঠান নাম দেওয়ার জন্য নয়। তিনি হাটহাজারি হাই স্কুল ও কাজেমারি হাই স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি, চট্টগ্রাম সরকারি কলেজ ও ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ গভর্নিং বডির সদস্য ছিলেন। হাটহাজারি প্রাইমারি স্কুল ও ফটিকা রহমাইয়া প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। হযরত গরিবুল্লাহ শাহ রাদিয়াল্লাহ, হযরত বাইদুল ইসলাম রাদিয়াল্লাহ, হযরত মিসকিন শাহ রাদিয়াল্লাহ দরগাহ কমিটির সেক্রেটারি, হাটহাজারি পদুদিয়া মাদ্রাসার সাংগঠনিক কমিটির সভাপতি ও হাটহাজারি বড় মাদ্রাসার সুরার সদস্য ছিলেন। 1942 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম কলেজের প্রশাসনিক বিজ্ঞান ভবন ছাড়া সৈনিকরা কলেজের অন্যান্য ভবনে অবস্থানের জন্য দখল করে নিলে ছাত্রদের ক্লাস করা আবাসিক সমস্যা দেখা দেয়। সেই সময় মরহুম আব্দুল লতিফ উকিল চট্টগ্রাম কলেজ গভর্নিং বডির সদস্য ও গুলজার বেগম স্কুলের সেক্রেটারি থাকায় তিনি গুলজার বেগম স্কুল ক্লাস চালানোর এবং সন্তানগ্রস্ত তার বাসা এলাকায় হোস্টেলের ব্যবস্থা করেন। ওই সময় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ছিলেন পনি ভূষণ রুদ্র। 1945 সালে শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে চট্টগ্রাম শহরে অবস্থানরত বিদেশি সৈনিকেরা ছিল দক্ষিণ ভারতীয় কাল আদমি ও গুখা। সৈন্যরা চট্টগ্রামের অধিবাসীদের উপর জুলুম নির্যাতন চালাত ও দুর্ব্যবহার করত। একদিন এসব সৈন্যরা হঠাৎ করে পাঁচমাস নামের গাহার গাহার নারী পুরুষ শিশুদের উপর বর্বরভাবে নির্যাতন চালানো শুরু করে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে আব্দুল লতিফ উকিল তার আইনজীবী বন্ধুবর বদরুল হক খান উকিলকে সাথে নিয়ে আন্দোলন শুরু করেন। তখন মরহুম শেখ রফিকুদ্দিন সিদ্দিকী, মরহুম জহুর আহমদ চৌধুরী, মরহুম আবুল খাইর সিদ্দিকী, মরহুম এম এ আজিজ প্রমুখ সংগ্রামী নেতৃবৃন্দ আব্দুল লতিফ উকিলের পাশে এসে দাঁড়ান। আন্দোলনের ফলশ্রুতিতে ব্রিটিশ সরকার বর্বর সৈন্যদের চট্টগ্রাম থেকে সরে নিতে বাধ্য হয়। সেই সময় অবিভক্ত ভারতের স্বাধীনতাকামী বিভিন্ন ইংরেজি পত্রিকায় মরহুম উকিল সাহেবকে ফিয়ারলেস ফাইটার ফর দ্য কজেস অফ ফ্রিডম বলে উল্লেখ করে নিবন্ধ লেখা হয়। প্রায় একই সময়ে হাটহাজারি থানায় ট্যাগ কাটার যে আন্দোলন হয় সে আন্দোলনে মরহুম আব্দুল লতিফ উকিল বলিষ্ঠ ভূমিকা রাখেন। ওই আন্দোলনে ব্রিটিশ আমলা তৎকালীন মহকুমা প্রশাসকের নির্দেশে গুলি চালানো হলে আব্দুল জব্বার গুলি নিহত হন। গণবিরোধী মহকুমা আব্দুল লতিফ উকিল আন্দোলন শুরু করেন এবং নির্যাতিত জনগণের পক্ষে তার বিরুদ্ধে মামলা। পাকিস্তান সৃষ্টির পর মরহুম আব্দুল লতিফ উকিল বুঝতে পারলেন যে আদর্শ লক্ষ্য নিয়ে পাকিস্তান আন্দোলন হয়েছে তার ব্যর্থতায় পর্যবসিত। কায়েমি স্বার্থবাদী শাসকচক্র পাকিস্তানকে তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। সেই সময়ে মরহুম উকিল সাহেব একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। 49 সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে হোসেন সরোয়ারদের অনুরোধে তিনি তাতে যোগদান করেন এবং আওয়ামী মুসলিম লীগ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ছিলেন মরহুম আব্দুল আজিজ, জননেতা এম এ আজিজ। এই সালে ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভায় তিনি সভাপতিত্ব করেন। হোসেন শহীদ সরোয়ারদী এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তৎকালীন সরকার সমর্থিত দুর্বৃত্তরা সবাই হামলা চালালে বহু বিরোধী দলীয় কর্মী আহত হন এবং সভার সভাপতি আব্দুল লতিফ উকিলের মাথা ফেটে রক্ত ঝরে।
আওয়ামী মুসলিম লীগের সংগ্রামী ইতিহাসে এটাই ছিল প্রথম রক্তপাত। চট্টগ্রাম পৌরসভার কমিশনার, চট্টগ্রাম পৌর ওয়েলফেয়ার পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন আলহাজ আব্দুল লতিফ উকিল। সেই সময় মরহুম ওয়ার নিজাম, মরহুম আমানত খান বিএল, মরহুম সুলতান আহমদ দেওয়ান, সাবেক মন্ত্রী আলহাজ মরহুম মাহমুদুল নবী চৌধুরী, মরহুম শহীদুল ইসলাম মাহমুদ, ফণী ভূষণ বিএল, আব্দুল সালাম, শামসুল হুদা, কামাল উদ্দিন আহমেদ খান প্রমুখ পৌর কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তারা পৌর প্রশাসনকে উন্নত ও কর্মক্ষম করার জন্য গঠিত চিটাগাং মিউনিসিপ্যালিটি ওয়েলফেয়ার পার্টির নেতা ছিলেন মরহুম আব্দুল লতিফ উকিল, উপনেতা ছিলেন মরহুম আমানত খান বিএল, সেক্রেটারি ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পিতা শহীদুল ইসলাম মাহমুদ। পরিচাপের বিষয় ছিল 54 সালে চট্টগ্রাম গঠনে আওয়ামী লীগের প্রথম ভূমিকা থাকলেও নির্বাচনে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতিফ উকিলের স্থানে নেতা ইসলাম পার্টির অধ্যাপক সুলতানুল আলম চৌধুরীকে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমাদের স্থলে কৃষক প্রজা পার্টির মাহমুদুল নবী চৌধুরীকে নমিনেশন দিয়ে ত্যাগী নেতাদের অমর্যাদা করা হয়। অতীত ঐক্যের জন্য বলি দেওয়া হয়, অতীত ঐক্যের জন্য বলি দেওয়ায় আওয়ামী লীগের অনেক নেতার পরিবারের যোগ্য ব্যক্তিরা আওয়ামী লীগ থেকে দূরে অভিমানে দূরে চলে যান। আব্দুল লতিফ উকিল 1957 সালে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজনীতি করার শারীরিক ও মানসিক শক্তি হারিয়ে ফেলেন। অভিষেক হোসেন শহীদ সরবাটি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী প্রমুখ নেতারা চট্টগ্রাম আসলে আব্দুল লতিফ উকিলের সাথে দেখা করতেন। জননেতা মরহুম জহুর আহমদ চৌধুরী, আবুল খায়ের সিদ্দিকী প্রমুখ আব্দুল লতিফ উকিলের স্নেহবাদন ছিলেন। সমবায় হিসেবে আব্দুল লতিফ উকিলের অনেক অবদান ছিল। যারা বিভিন্ন স্থানে সমবায় আন্দোলন জোরদার এবং সমবায়ের সংগঠন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছিলেন। চট্টগ্রামের পাশাপাশি প্রতিষ্ঠান ইসলামাবাদ টাউন কোঅপারেটিভ ব্যাংকের দীর্ঘ 22 বছর চেয়ারম্যান ছিলেন। তার প্রচেষ্টায় যারা বিভিন্ন স্থানে সমবায় সংগঠন প্রতিষ্ঠিত হওয়ায় সেই সব সংগঠনের মাধ্যমে অনেক সমবায়ী জাতীয় নেতৃত্বের অধিকারী হয়েছেন। আব্দুল লতিফ উকিল 1895 সালের 1 মার্চ কুড়িয়াগ্রামে জন্মগ্রহণ করেন। 1965 সালের 20 জানুয়ারি 16 রমজান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তিকাল করেন। হাটাদারিস্ট পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল লতিফ উকিল ছিলেন মুন্সি রহমান আলীর জ্যেষ্ঠ পুত্র। পার্সি, আরবি, উর্দু, বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় মুন্সি রহমান আলীর যথেষ্ট দখল ছিল। আব্দুল লতিফ উকিলেরও বেশ কয়েকটি ভাষায় দক্ষতা ছিল। সাহেবের ছোট ভাই মরহুম ইউনুস মিয়া প্রকাশ দানা মিয়া ও সমাজসেবক ছিলেন। ঋণ সালিসি বোর্ড ও হাটাবাড়ি স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন। মরহুম উকিল সাহেব সাংসারিক জীবনে প্রথমে বাকুড়িয়া মরহুম ইসমাইল মুন্সির কন্যাস সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তার ওই স্ত্রী ইন্তেকাল করলে পরে পিরিয়ে গ্রামের মারণা মোহাম্মদ কাদের দ্বিতীয় কন্যাকে বিবাহ করেন। আব্দুল লতিফ উকিলের 5 পুত্র ও 2 কন্যা সন্তানের জনক। তার পুত্র বুদ্ধিবৃত্তিক বিভিন্ন পেশায় রয়েছেন। তারা হলেন বিশিষ্ট নিউরো সার্জন, বিএমের সাবেক সভাপতি আলহাজ ডাক্তার আলী কাদেরী, আলহাজ মরহুম অ্যাডভোকেট আবুল হাসনাত কাদেরী, 6 দফা ও 11 দফা আন্দোলন সংগঠক মরহুম অ্যাডভোকেট নুরুল আনোয়ার চৌধুরী, সমাজকর্মী আলহাজ আবুল মোহসেনাত কাদেরী শেখু ও স্টেট পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সরকারি আল্লাহ মহিউদ্দিন কাদেরী সহ। জামাতারা হলেন উত্তর মাদ্রাসা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট সৈয়দ হামিদুল হক ও মরহুম এস এম শমশেদ। জনগণের প্রতি অসাধারণ অকৃত্রিম ভালোবাসা, নির্যাতিত শোষিত মানুষের সংগ্রামের প্রতীক, বাঙালি মুসলমান আইনজীবীদের নবজাগরণের অন্যতম প্রতিকৃতি হিসেবে আলহাজ আব্দুল লতিফ উকিল ইতিহাসে স্মরণীয় থাকবেন। মৃত্যুবার্ষিকী তার আত্মার মাগফিরাত কামনা করছি। তথ্য সূত্র দৈনিক আজাদি 20 জানুয়ারি 1987। মরহুম অধ্যাপক আব্দুল মোহাম্মদ খালেদ, অধ্যাপক মোহাম্মদ খালেদ সাবেক সম্পাদক দৈনিক আজাদি, মরহুম এম ওবায়দুল হক সাবেক সিফ ত্রিপুরা দৈনিক আজাদি, মরহুম সৈয়দ মোস্তফা জামান সাবেক যুগ্ম মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মরহুম মোহাম্মদ মুসলিম খান প্রতিষ্ঠাতা সম্পাদক দৈনিক দেশের কথা। আজকের স্মরণসভায় আলোচনা অংশ নিচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সহসভাপতি, সাংবাদিকদের দাবি আদায়ী যিনি সবসময় রাস্তায় থাকেন, মাঠে থাকেন, আমাদের প্রিয় ভাই সাংবাদিক নেতা শহীদুল আলম। আজকের এই স্মরণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমরা আজকে যার স্মরণ সভা এখানে উপস্থিত হয়েছি তিনি কি ছিলেন ইতিমধ্যেই সব পঠিত হয়েছে। আমার জন্মের অনেক আগে তার রাজনীতি, আগে রাজনীতি ছিল জনকল্যাণে, সেই জনকল্যাণের রাজনীতি ক্রমান্বয়ে হারিয়ে যেতে বসেছে। আব্দুল লতিফ উকিল যে লক্ষ্য এবং আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, আজকে যারা এখানে আমাদের মুরব্বী যারা এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় তারাও আব্দুল লতিফ উকিলের
অনুসারী বলেই এখানে হয়তো উপস্থিত হয়েছেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, তাদের দীর্ঘায়ু কামনা করছি। জনকল্যাণে আজীবন আপনারা কাজ করে যাবেন। মানুষ আব্দুল লতুফ উকিলকে যেভাবে আজকে দীর্ঘদিন পরে স্মরণ করছেন, যুগ যুগ ধরে স্মরণ করবেন, আপনাদেরও স্মরণ করবে। আমরা আপনাদের পদাঙ্ক অনুসরণ করব এবং গণমানুষের কাজ করব। যে যে এখানে আছি আমরা গণমানুষের কল্যাণে কাজ করে যাব, এই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। কোন বক্তব্য রাখতেন? কাটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রাক্তন সহসভাপতি, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য যারা মাদালাক শাহ চৌধুরী। আজকে মরহুম আব্দুল লতিফ উকিল সাহেবের স্মরণে আয়োজিত এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমরা এমন একজন বহুগুণে গুণান্বিত ব্যক্তিকে নিয়ে এখানে স্মরণ সভা করছি, যিনার কর্মপদ্ধতি অনেক বিস্তর পরিধি ছিল। আমরা হয়তো ওনাকে ওনার জীবদ্দশায় সেভাবে পাইনি, কিন্তু ওনার সম্পর্কে আমাদের জীবনে যতটুকু শুনেছি, উনি ছিলেন আমাদের এই সমাজের, আমাদের এই দেশের একজন আলোকবর্তিকা। পারিবারিক জীবনেও উনি ওনার সন্তানদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন, যারা আমাদের সমাজে এক একজন গুণী ব্যক্তি হিসেবে সমাদৃত। আজকের বাংলাদেশে এই সমাজে এই ধরনের মহৎ ব্যক্তিদের বড় অভাব দেখা দিয়েছে। আমরা একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশ আজকে আমাদের সেই আকাঙ্ক্ষাকে হয়তো অনেক আমার দৃষ্টিতে অনেক পিছনে ফেলে যেভাবে সমাজ গুণেধরা ব্যক্তিদের পদচারণাকে সহ্য করে এগিয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে মরহুম আব্দুল লতিফ উকিলের মতো এই ধরনের গুণী ব্যক্তিদের সৃষ্টি এ সমাজের জন্য বড় প্রয়োজন। এবং আগামী দিনের যে প্রজন্ম, সেই প্রজন্ম থেকে এই ধরনের মহৎ ব্যক্তিদের আমাদের সৃষ্টি করার জন্য এই প্রজন্মকে প্রেরণা দেখাতে হবে, পথ দেখাতে হবে যে এই ধরনের গুণী ব্যক্তিদের ছাড়া এই সমাজ, এই দেশ অচল। এই সমাজকে টিকিয়ে রাখতে হলে এই ধরনের ভালো মানুষের কদর করতে হবে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, মরহুম আব্দুল লতিফ উকিল সাহেবের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আমরা এই জিনিসটাই বলতে চাই, আগামী দিনের সমাজে আমাদের দেশে এভাবে আরও এই ধরনের আব্দুল লতিফ উকিল সাহেবের মতো ব্যক্তিবর্গের জন্ম হোক, এটাই আমরা কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য সাত, উনি আমার বড় ভাইয়েরও বন্ধু, সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শরীফুল আলম, আর সঞ্চালক প্রাক্তন ছাত্র নেতা সাংবাদিক সমাজ করে দেয় সুলাইমান খান, তেলুন্দু তাহের মন্দির কলেজের অধ্যক্ষ খান, বন্ধু আসলে আমার যে সম্পর্কে যা বলার সেটা অধ্যক্ষ মুক্তার বেজাজের খান ওনার লিখিত মাধ্যমে বলেছেন। ওনাকে আমরা দেখেছি, উনি যখন এন্তেকাল করেন তখন আমার বয়স 12 বছর হবে। আজকে ওনার 57তম মৃত্যুবার্ষিকী। আমি যোগ করে চিন্তা করেন, আমারও তো বুড়ো হয়ে গেছে। এখন কিছু দেখেছি, আমাদের বাসায় রাজনীতির কেন্দ্র ছিল, এখানে আসা যাওয়া ছিল অনেকেরই, অনেক নেতার, এখানে সরাওয়াতি সাহেব, ফজলুল সাহেব, আমাদের দোতলা বাড়ি দেখেছিল, পুরনো বাড়ি ছিল, মরহুম এমাজ জোহরামত চৌধুরী এবং অন্যান্য যারা আছেন তাদের। আর আব্বাসান মুখে যারা বলছেন, তারা বলছেন উনি একজন আপসশীল দুর্নীতিবান রাজনৈতিক নেতা এবং আইনজীবী ছিলেন। উনি তার উপর দ্বিতত্ব অকাতরে বরিত্বের দিয়ে দিতেন এবং উনি অর্জনের উকিল ছিলেন, যিনি মহাকালের দুধ কাঁদতেন। একবার ওনার কথা, ওনার সর্বকনিষ্ঠ যিনি প্রফেশনাল জুনিয়র ছিলেন অ্যাডভোকেট বদিউলাম সাহেব মরহুম, আপনারাও পরিচিত, প্রথমে উনি বদিউলাম সাহেব প্রথমে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, পরে রাষ্ট্র করছেন। উনি বলছেন যে আমি প্রথমে ওনার সাথে গিয়ে ভয় পেয়ে গেছিলাম যে এইরকম উকিলের সাথে থাকলে তো
রুজি রোজগার হবে না, উনি মাফ করে দুঃখ শুধু এলেন। পরবর্তী দেখলেন না ওনার তো সে চালাচ্ছেন, উনি দেশের মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, উনি সাহসী ছিলেন যে কোনো ব্যাপারে এবং মজলুম জনগণের পাশে সবসময় থাকছেন। এই কথাগুলো আমরা আজিম ভাইয়ের কাছে শুনেছি এবং ডাক্তার শহীদ রহমান উনি আমাদের ওনার কাছে শুনেছি। দক্ষিণ জেলা একজন ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন একএম আব্দুল মান্নান, উনি ওনার মাথা পেটে রক্ত করার কথা এটা আমার বড় ভাইও বলেছে, ডাক্তার শহীদ রহমান এবং আমার কিছু বলেছে। আমার বড় ভাই এটা ইউটিউবে দিয়েছে, মাহবুব ভাইরা এটা একটা ইন্টারভিউ নিয়েছে, ওটা তো আছে। আমার বড় ভাই তখন ছোটো ছিলেন 10-11 বছর। লাল লীগের মাঠে আওয়ামী লীগের প্রথম জনসভা, আওয়ামী লীগ মানে আওয়ামী মুসলিম লীগ, তিনি সভাপতি হচ্ছেন। তো মুসলিম লীগের গুন্ডারা এখানে পাত্র মারছে, বড় বড় পাত্র। তো ওনার মাথায় একটা পাত্র পড়ছে, এটা মাথা পেটে রক্ত, এটা ডাক্তার শহীদ রহমান চৌধুরী এবং এম আজিজ বহুবার বলেছে। আমার পিতার যেটা উনি আপসহীন ছিলেন, উনি মানুষকে ভালোবাসতেন, উনি ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করেছেন, কিন্তু আজকাল সেরকম উপর পাওয়া যায়। ওনাদের চেতনা হলে দেশের মানুষের সেবা করা, মজরুমের পক্ষে থাকা, মুক্তি মানুষের জন্য হাতে থাকা, মুক্তির জন্য লড়াই করা, আপনার কষ্ট করে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানি, কৃতজ্ঞতা জানাই। বক্তব্য রাখছেন 70 দশকে টাটকা মেডিকেল কলেজের ছাত্র নেতা আলহাজ ডাক্তার যার কথা আমরা এখন শুনলাম, যার কথা শুনেছি ওনাকে আমি আমার ছাত্র জীবন থেকেই জানতাম, সেই সূত্রে জানতাম। আর স্কুলটা যেহেতু ওনার বড়ো ছেলে প্রখ্যাত নির্বাচন প্রফেসর খাদি এলাকা বিষয়ে তখনকার তিনি স্টুডেন্ট ছিলেন, সেই সাথে আমাদের কোনো স্নেহবত্তের বিদায় আমি কয়েকবার এই মহাপুরুষের সাথে আমার সাক্ষাৎ হয়। সেই সুবাদে জানি একজন প্রবীণ আইনজীবী এবং বুদ্ধিমান লোক ছিলেন, আমরা যারা সবসময় ওদের আমাদের বাসায় যেতাম ওনার কাছে একটা স্নেহ পরামর্শ এবং সব কিছুই আমরা পেতাম। আমি আজকের এই মৃত্যুবার্ষিকীতে ওনার সংগ্রামী আত্মার মাগফিরাত কামনা করি এবং এখন বক্তব্য রাখবেন পূর্ব ইসলাম ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি, পূর্ব ইসলাম ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার এককালীন সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় সংসদের প্রথম জাতীয় সংসদের সদস্য ডাক্তার শামসুদ্দিন আহমদ চৌধুরী। আজকের সভাটা আমাকে খুব ইমোশনাল করে দিয়েছে। একটা মানুষ যখন জীবনের অনেক ঘটনা সামনে আসে, সে ঘটনার সাথে অন্য ঘটনা মিলে যায় বা কী চেয়েছিলাম, কী চেয়েছি, কী পেয়েছি, তখন সব মানুষ দুঃখ করে, তখন মানুষের মধ্যে অনেক চেতনা জাগ্রত হয়। আমার বয়স অনুসারে আপনাদের চেয়ে আমি বেশি চিন্তিত, আমি এখন 150 বছর এক মাস চলতেছি, কদিন বাসে মানুষ আজকে আব্দুল লতিফ মরুম আব্দুল লতিফ সাহেবের কথা আসছে, যোগ্য পিতা যোগ্য সন্তান। কিন্তু একটা কথা বলতেছি, কাদের সম্বন্ধে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, ও পাশ করার পরে মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে যোগদান করলো, যে বাপকে ব্যাটা বলে না, বাপের ছেলে বাপের মতোই হয়, কিছু না কিছু হয়। ও তখন ইমার্জেন্সি হয়ে যাচ্ছিল, আমাদের এক প্রফেসর মুসলমান স্যার একটা মিলিটারি কর্নেলে বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা ড্যাড হয়েছে, এখন এটা নিয়ে বহু গণ্ডগোল বলতো, আমার ছেলে তুমি হত্যা করে ফেলেছো, না আমি লেট ডেলিভারি হয়েছে, আমি ইয়ে করিনি, অনেক কন্ট্রোল মেজর পেশারি ট্যাঙ্ক, মেজর গেটি ট্যাঙ্ক, আমরা সবাই তখন আমরা এক রূপ হয়ে গেলাম, তখন কাদের ইমার্জেন্সি হয়েছে, ইমার্জেন্সি মেডিকেল অফিসে জয়েন করছে 61 ঘটনা, অর্থাৎ অনেক ঘটনা, শেষ পর্যন্ত ঘটনা ঘটলো কি মেজর পেশা এমন অবস্থা হয়েছে, তখন দিদিন এমএনএ আইমুল্লা সবাই কী কেন মেডিকেল কলেজে গেছে, তখন কাদের ডিউটি দিছিল, ওই লেবার রুমে গিয়ে হাঁটাহাঁটি করতেছে, তখন কাদের নিজে ছিল উপর দৌড়ে গেছে, বলে লেবার বাপ এখানে এখানে আসছে, এখন নেমে যান, আর বেরিয়ে যান আগে, বলে আমি অমুক, বলে অমুক তমুক সিলে লেবার বেরিয়ে যান আপনি এখান থেকে বেরিয়ে যান, সেই ঘটনা দেখে এমন হলো যে কাদেরির বিরুদ্ধে একটা বিরাট হয়ে গেল। তখন সেটা এমন ঘটনা ঘটল, আলিবুল্লাহ সাহেব উনি তো টাইম এনে চট্টগ্রাম বারের একটা লোকের সমর্থনই পায়নি মামলা করার জন্য কাদেরির বিরুদ্ধে, সমস্ত উকিল এক
বাপ যে এরকম ছিল সেটা তো আমি জানতাম না। আজকে একটা কথা আছে আমাদের নৈতিকতা প্রশ্নে, খেয়াল রাখবে একটা মানুষ দিয়ে বড় কাজ আল্লাহ আপনি করেন না, তার মধ্যে বড় গুণাগুণি না থাকলে আজকে উনি এরকম করেছে আজকে আমরা গৌরবান্বিত। বঙ্গবন্ধু কী চেয়েছিল, যেটা মরহুম আব্দুল লতিফ উকিল সাহেব চেয়েছিলেন, নাজির সাহেব মরহুম গৌরাম চৌধুরী মরহুম, তাদের সাথে আমি কাজ করেছি। ও বঙ্গবন্ধুর সাথীগুলো ওরকম ছিল, গৌরাম চৌধুরী আজকে না করে আছে ওনাকে মানা করছিল, এম নাজির সাহেব যেটা মরহুম সেটা তেমনই আছে, আর কীরকম নেতৃত্ব দেখে না, আর ওনার সাথে ওনারা কাদের সংস্পর্শে আসছিল। একটা জিনিস কেয়ার করবেন, জাতি তার কৃতি সন্তানকে যেরকম মূল্যায়ন করবে জাতিও সেরকম মূল্যায়ন করবে। বাংলাদেশের স্বাধীনতা বড় রক্ত বিনিময় আসছে, কাদের রক্ত বিনিময় আসছে, এনাদের উত্তর সরে যান কোরবানি দিয়েছে। ওনারা যা চেয়েছিলেন হয়তো একদিন সেটা হবে, এটা হতে হবে, আমরা আশা করি এই জাতি একদিন ওনাদের পথ ধরে লক্ষ্যস্থলে পড়বে। কথা চলবে কিছু নেই, নৈরাশ্যতা আর পুরুষের কাজ, আল্লাহ ওনাকে মাফ করে যার না সবাই আমরা সবাই সবাই কামনা করি, আল্লাহকে দোয়া করতে চাই। আল্লাহ আমাদের মুরুবীরা চেয়েছিলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেটাই দেশে প্রতিষ্ঠিত হোক। এখন বক্তব্য রাখলেন আজকে স্মরণ সভার সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান। মরহুম আব্দুল লতিফ উকিল স্মরণে আমরা কথাগুলো শুনেছি, আগামী শত বর্ষ পরেও যারা ইতিহাস লিখবেন যারা আসবেন তারা ইউটিউবের মাধ্যমে মরহুম আব্দুল লতিফকে জানতে পারবেন, চিনতে পারবেন। আশা করি আপনারা ভবিষ্যতে এইভাবে আমাদের সহযোগিতা করে আমাদের এই কার্যক্রমটাকে সফল করে তুলবেন, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা এখানে শেষ করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।